সড়ক এবং রেলপথে বাড়ি ফেরার মানুষের খবর জানাবো সহকর্মীরা আছেন সাইদাবাদে নাহিদুর রহমান এবং রেল স্টেশনে কমলাপুরে আছেন নাজমুস সাকিব শুরুতে যাব নাহিদের কাছে নাহিদ সকাল থেকেই দেখছিলাম প্রচণ্ড ভিড় এবং দক্ষিণমুখী যারা দক্ষিণবঙ্গে যাবেন পদ্মা সেতু দিয়ে যাত্রাবাড়ি থেকে সাইদাবাদ থেকে প্রচণ্ড ভিড় ছিল এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা এবং ভাড়া সহ অন্যান্য বিষয়ে যাত্রীদের মন্তব্য কি হাফিজ ঈদ উপলক্ষে নারীর টানে বাড়ি যেতে মানুষ সাইদাবাদে আসা যাওয়া মানুষের চলছে তবে সকাল থেকে ভিড় অনেকটাই কম দেখা গেছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় অনেকটাই বাড়ছে তবে এই ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ সাইদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলো যেটি বলছে যে এবার ঈদের ছুটি অনেকটাই বেশি হওয়াতে মানুষ কিন্তু ধীর গতিতে বাড়িতে যাতায়াত করছে কাল গতকাল রাত থেকেই কিন্তু সাইদাবাদ বাস কাউন্টার সহ বিভিন্ন বাস কাউন্টারে কিন্তু মানুষের যাতায়াত কিন্তু অনেকটাই দেখা গেছে আমাদের সহকর্মীরা কিন্তু সেই তথ্য আমাদেরকে রাতেই দিয়েছে তবে সকাল থেকে যেটি দেখা গেছে যে মানুষের ভিড় তেমন একটি দেখা যায়নি তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ভিড় অনেকটাই বেড়ে গেছে বলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তবে ভাড়া নিয়ে যে বিষয়টি সেটি হলো এখানে যাত্রীরা সাধারণ যাত্রীরা যেটি বলছে যে ভাড়া কিছুটা বেশি সেই বিষয়ে তারা একটু কিছুটা ক্ষুব্ধ বাস কর্তৃপক্ষে বরাবর তবে বাস মালিক বা এখানে বাস কাউন্টার যারা আছেন তারা বলছেন যে এই বিষয়ে তারা এখন আমাদেরকে কিছুই বলবেন না তবে ভাড়ার বিষয়টি যাত্রীরা কিছুটা ক্ষুব্ধ তবে দেখা যাচ্ছে যে কাল আগামীকাল থেকেই মানুষের যাতায়াত কিন্তু আরও বাড়বে বলে জানিয়েছে এখানকার বাসের সুপারভাইজার সহ বাস কাউন্টারের সদস্যরা কারণ এবারের ঈদে প্রায় পাঁচ থেকে ছ দিন ছুটি সেই ছুটি উপলক্ষে মানুষ কিন্তু এবার আর তেমন হুড়াহুড়ি বা তাড়াহুড়া করে কিন্তু মানুষ বাড়িতে বা তাদের গন্তব্যে বা তাদের স্বজনদের সাথে ঈদ যাপন করতে কিন্তু তাদের গ্রামে ছুটে যাবে না অনেকটাই তারা সময় নিয়ে হাতে সময় নিয়েই তারা মূলত যাচ্ছে তবে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সাইদাবাদ বাস কাউন্টারে কিন্তু প্রায় একশো বাস এখান থেকে কিন্তু সব জায়গা থেকে ছেড়ে যাচ্ছে তবে আমরা জানাচ্ছিলাম সাইদাবাদ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ উজ্জ্বল হাফিজ নাহিদুর রহমান যুক্ত হয়েছিলেন সাইদাবাদ থেকে রেলযাত্রার খবর জানবো নাজমুস সাকিবের কাছে নাজমুস সাকিব জানাবেন রেলযাত্রা স্বস্তিদায়ক ছিল গত কয়েকদিন ধরে আজকে কি পরিস্থিতি এবং সকাল থেকে আটটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা উজ্জ্বল যেমনটা বলছেন যে আজকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সাতটি থেকে আটটি ট্রেন কিন্তু ছেড়ে গেছে ঢাকা থেকে এছাড়া সারাদিনে কিন্তু পঞ্চান্নটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা পঞ্চান্নটি ট্রেনে প্রায় 50,000 যাত্রী বহন করার কথা এছাড়াও যে কমলাপুরে আজকে যেহেতু সরকারি ছুটি আসলে শুরু হয়েছে কমলাপুরে কিন্তু মানুষজন যারাই আসছেন তারা কিন্তু তিনটি চেক অতিক্রম করে তারপরে কিন্তু তাদের কমলাপুরে স্টেশনে প্রবেশ করা লাগছে যার ফলে কিন্তু টিকিট ছাড়া আসলে কেউ এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন না এছাড়াও আমরা যাত্রীদের সঙ্গে আসলে কথা বলছিলাম তারা যেটা বলছেন যে তাদের আসলে গত কয়েক বছরের অভিজ্ঞতার তুলনায় এবছর অভিজ্ঞতা ভালো তবে ট্রেনগুলো যাতে সঠিক সময়ে আসে সেই চাওয়া তো সকাল থেকে আসলে যেই সাতটি ট্রেন ছেড়ে গিয়েছে সেসব ট্রেনগুলোতে আমরা সময় দেখেছি যে 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ দেরি হয়েছে এছাড়া সবগুলো ট্রেনই কিন্তু সঠিক সময়ে ছেড়ে গিয়েছে এছাড়া এখন কিন্তু একটু আগে আসলে সোনারবাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এছাড়া এখন সিলেটের একটি ট্রেন দাঁড়িয়ে আছে যেটা আসলে জয়ন্তিকা এক্সপ্রেস সেটাও 15 থেকে 20 মিনিটের মধ্যে ছাড়ার কথা রয়েছে এছাড়া আমরা নিরাপত্তা ব্যবস্থাও আসলে দেখছিলাম যে পর্যাপ্ত রয়েছে একটু পরপর আসলে পুলিশ এসে টহল দিচ্ছেন যে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আজকে আসলে অন্যান্য বছরের তুলনায় যেই আসলে ভিড় থাকে আজকে ছুটির শুরুর দিন হওয়াতে আমরা আসলে যেই স্বাভাবিকভাবে যেই ভিড় সেটাই কিন্তু দেখতে পাচ্ছি যে যার যার টিকিট নিয়ে আসলে প্রবেশ করছেন তারা কিন্তু তাদের যেই ঈদ যাত্রার আসলে যেই প্রথম পদক্ষেপ যার জন্য তারা যেটা বলছেন যে আসলে পরিবার পরিজন সহ যাতে ঈদে আসলে নির্বিঘ্নে বাড়ি যেতে চান সেটাই কিন্তু চাচ্ছেন তবে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগটি যেন শুধুমাত্র ঈদেই না থাকে পরবর্তীতেও যাতে এরকম বজায় থাকে যাতে ট্রেনে আসলে মানুষজন টিকিট ছাড়া না উঠতে পারে সেটাই কিন্তু আসলে চাওয়া যে টিকিটের বাইরেও আসলে ট্রেনে
ট্রেনে অনেক সময় দেখা যায় যে টিকিটের বাইরেও কিন্তু অনেকে উঠছেন, যার ফলে এই যে টিকিটে টিকিট কেটে যাতে ওঠা কিংবা টিকিটের ভেরিফাইয়ের যে ব্যবস্থা সেটাও যাতে নির্বিঘ্নে থাকে সেই ব্যবস্থা নিয়ে আসলে যাত্রীরা কথা বলেছেন। তা আসলে আজকে যেই যাত্রীরা যেই তাদের গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন তারা বলছেন যে পরবর্তীতে তারা যখন ফিরবেন সেই ব্যবস্থাও যাতে ট্রেনের যেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা যাতে একই রকম থাকে, তারা যাতে নির্বিঘ্নে আসতে পারে। এছাড়া বগিগুলো তো আমরা উঠে দেখেছি যে আসলে স্ট্যান্ডিং টিকিটের কথা যেটা বলা হয়েছে ওরকম কাউকে আমরা দেখতে পাইনি যে দাঁড়িয়ে তারা ভ্রমণ করছেন, এরকম আসলে কাউকে দেখা যায়নি। তো রাজধানী কমলাপুর থেকে এই ছিল সবশেষ উজ্জ্বল।